নমস্কার বন্ধুরা, দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। পেঁয়াজ রসুন ছাড়া তৈরি এই নিরামিষ রেসিপিটি গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। আর এই রকম রেসিপি থাকলে কেউ আর মাছ মাংসের কথাও কিন্তু বলবে না। সম্পূর্ণ নিরামিষ দারুণ স্বাদের এই সয়াবিন মুইঠা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য প্রথমে সয়াবিন বা সয়াচাঙ্ক আমরা একটুখানি নুন দিয়ে জলে 4-5 মিনিট ভালো করে একটু ভাপিয়ে একটু সিদ্ধ করে নেব। তারপরে একদম খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এবার একটি পাত্রে দেখুন একদম খুব ভালো করে এই জলটা ছিপে আমরা নিয়ে নেব। এই রকম করে প্রথমে তো এটা ভালো করে একটু ঠান্ডা করে নিয়ে ভালো করে একটু ধুয়ে নিয়েছি। এইবারে এই সয়াবিনগুলোকে আমরা খুব ভালো করে জলের থেকে একদম চিপে চিপে তুলে নেব। এবার মিক্সিং জারের ছোটো বাটিতে নিচ্ছি, তখনও দেখুন আবারও ভালো করে চিপে নেব। যতটা সম্ভব চিপে নিয়ে শুকনো শুকনো করে নেব এই সয়াবিনগুলোকে। তারপরে এটাকে আমরা বেটে নেব, মানে একদম সয়া কিমা ঝরঝরে তৈরি করে নেব। এই রকম ঝরঝরে সয়া কিমা আমরা তৈরি করে নেব, তাই জলটা খুব ভালো করে কিন্তু চিপে নিতে হবে। জলটা কিন্তু একদম যতটা সম্ভব চিপে নিয়ে এরকম শুকনো শুকনো এই কিমাটা আমরা রেডি করে নেব। এতে দিয়ে দিচ্ছি এবার 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1/2 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/4 চামচ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চামচ, আর এখানে লঙ্কার গুঁড়ো আমি 1/4 চামচ দিলাম যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 2 চামচ রোস্টেড বেসন। বেসনটা একটু শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে মেশালে এতে বেসনের যে মানে একটা কাঁচা গন্ধ সেটা আর থাকে না। এইভাবে দেখুন বেসন দিয়ে আমি এটাকে মেখে নিলাম। এইভাবে যতটা শুকনো করে এই সয়াবিনটাকে বাটা হবে ততটা কম পরিমাণ বেসন কিন্তু এখানে ব্যবহার করতে হবে। যদি এখানে এবার দেখুন আমরা এটাকে এরকম করে গড়ে নিচ্ছি, এখানে আমি 2 চামচ বেসনই ব্যবহার করেছি, আর সয়াবিনটা যেহেতু খুব শুকনো রেখেছিলাম সেই জন্য ভালো করে চিপে নিয়েছি, তাই 2 চামচ বেসন দিয়েই হয়ে গিয়েছে। এর পরিবর্তে ময়দাও দিতে পারেন, তবে ময়দা দিলে অনেক সময় একটু শক্ত হয়ে যায়, আর বেসন মেশালে এটা বেশ নরমও হয়, খেতেও ভালো লাগে। এবার দেখুন কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি। তেলটা খুব ভালো করে গরম হলে তারপরে আমরা যে মুইঠাগুলো বানিয়ে নিলাম সেগুলোকে ভেজে নেব। প্রথমে একটা করে দিয়ে দেখে নিতে পারেন যেগুলো খুলে যাচ্ছে কিনা। আমি এখন 3টে দিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আস্তে আস্তে উল্টে পাল্টে আমরা এগুলোকে বেশ একদম এরকম দেখুন কালার ধরে আসা অবধি একদম ব্রাউন করে ভেজে নিয়ে তুলে নেব। শুধু মুখেও এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে, গরম ভাতে ডালের সাথে শুধু মুখেও কিন্তু খাওয়া যায়। এইভাবে আমরা এগুলোকে তুলে নিচ্ছি ভেজে। এইভাবে দেখুন যদি মনে হয় খুলে যাচ্ছে, একটা দিয়ে যদি দেখেন যে ছেড়ে যাচ্ছে, তখন বেসন আরেকটু মিশিয়ে নিতে হবে। আর এটা সবটাই মানে নির্ভর করে যে সয়াবিনটা কতটা শুকনো আছে। তারপরে ওই তেলে আমি দিয়ে দিয়েছি সাদা জিরে, 2 এলাচ, 1 টুকরো দারচিনি আর 1টা তেজপাতা। ফোড়ন দিয়ে তারপরে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নেওয়া মাঝারি সাইজের 2টো আলু দিয়ে দিচ্ছি। আলুটাতে আন্দাজ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমরা প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটাকে একদম 3-4 মিনিট বেশ মানে রং ধরে আসা অবধি আলুটাকে ভেজে নেব। এটা কিন্তু আলু ছাড়াও আপনারা রান্না করতে পারেন। এবারে আমরা মশলা রেডি করে নিচ্ছি। 1 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা এখানে আমি 1/2 চামচ দিচ্ছি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, জিরে গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, ধনে গুঁড়োও দিয়ে দিলাম 1/2 চামচ, আর হলুদ গুঁড়ো এখানে আমি 1/2 চামচ থেকে একটু কমই দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিয়েছি 1 চামচ। এবার একটু জল দিয়ে এই সমস্ত মশলা মিশিয়ে এইভাবে গুলিয়ে রেডি করে নিচ্ছি। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি আমি শুধু কালারের জন্য, আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আমি এখানে লঙ্কা বাটা দিয়েছি, 3টে লঙ্কা বেটে দিয়েছি, তাই আমি আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না।
আলুটা দেখুন যখন খুব ভালো করে ভাজা হয়ে গেল, তারপরে আমরা এই যে মশলা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আলুটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে আবার মশলার সাথে ভালো করে কষানো হতে হতেই আলুটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসবে। এভাবে দেখুন মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করার জন্য এর কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এইভাবে দেখুন সমস্ত মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেল, মশলার কাঁচা গন্ধ চলে গেলে, তারপরে এখানে আমরা দিয়ে দেব টমেটো বাটা। এখানে আমি মাঝারি সাইজের একটা টমেটো বেটে নিয়ে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে টমেটো একদম কুচিয়ে নিয়েও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে টমেটো বাটা ব্যবহার করেছি। এবার টমেটো বাটা ব্যবহার করেছি, এটাও কাঁচা ভাব চলে যাওয়া অবধি এটাকে একটু কষিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ চিনি। নিরামিষ রেসিপি, তার জন্য একটু চিনি ব্যবহার করলে, আর টমেটো আছে, কাঁচা লঙ্কা বাটা আছে, সেই সব কারণে একটু চিনি ব্যবহার করলে এর স্বাদটা বেশ ভালো ব্যালেন্স হয়। দেখুন সমস্ত মশলা কিন্তু আমাদের খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, কিরকম কালারটাও খুব সুন্দর হয়ে গিয়েছে, আর তেল ছাড়তে শুরু করেছে। এবারে এখানে আমরা দিয়ে দেব জল। জলটা আমি এখানে 2 কাপ জল ব্যবহার করছি। আর আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেই মতন জল ব্যবহার করবেন। আমি এখানে 2 কাপ জল দিচ্ছি। প্রথমে মশলার বাটি ধুয়ে একটু দিয়ে দিলাম, তারপরে আবারও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার 8-10 মিনিট মিডিয়াম আঁচে রেখে এটাকে আমরা রান্না করে নেব। এর ফলে আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসবে, আর এর কালারটা দেখেছেন বেশ সুন্দর কালার চলে এসেছে, আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমরা যে সয়াবিনের মুঠাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এইভাবে বানালে এই মুঠাগুলো কিন্তু ভীষণই সফট হয়, মানে বেসন মিশিয়ে যদি বানানো যায় ভীষণই কিন্তু সফট হয়, আর খেতেও খুব ভালো লাগে। এগুলো দেওয়ার পরে আবার 3 মিনিট একটু আমরা এটাকে রান্না করে নেব, তাহলে এর মধ্যেও মানে মুঠাগুলোর মধ্যেও বেশ সমস্ত মশলা চলে আসবে। রান্নার একেবারে শেষের পর্যায়ে একটু ঘি গরম মশলা দিয়ে আমরা গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 3-4 মিনিট, তারপরে পরিবেশন করে দিন সয়াবিনের মুঠা। সম্পূর্ণ নিরামিষ এই পদটি একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন আমাদের এই রেসিপি গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে গেল। আজ তাহলে এই পর্যন্ত, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।